হে জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করেছে, কমেন্টে লিখেছেন যে আপনি এই সম্পর্কে একটু আলোচনা করুন। আমরা হাদিস পড়লে পাই যে মানুষ যখন মৃত্যুবরণ করবে এবং কবরে রাখা হবে, তখন সেই মানুষগুলো পাপিষ্ট যদি হয়ে থাকে তাহলে এদেরকে কবরে সাপ বিচ্ছু কামড়াবে, আগুন জ্বলিয়ে দিবে বা বিভিন্ন কিছু। তাহলে আসলে কি মানুষ মৃত্যুর পরে কি আসলে কবরে আজাব হয়? তো এই কথাগুলো বলবো নির্ভয়, তবে যে বুঝে নেবে সেই হবে জয়। তো এখন যে কথাগুলো বলবো সেই কথাটি হলো যে দেখেন, আমি অন্য অন্য ভিডিওতে বলেছি যে কবর তিনটা প্রকার, তিনটা প্রকার কবর। এখন হাদিস শরীফে এসেছে যে কবরে সাজা হবে, কবরে বিচার হবে, সাপ বিচ্ছু কামড়াবে, আগুন জ্বালিয়ে দেবে। তাহলে আমি বলবো যে কবর তিনটা ভাগে আছে। আচ্ছা, একটি কবর আমি বলেছিলাম, একটি কবরের কথা বলেছিলাম, মাটিতে যখন খোঁড়া হয় তখন এই কবরটি 3.5 হাত এবং মাটির তৈরি। এটার মধ্যে মরা মানুষ রাখে বা মৃত মানুষকে রাখে। তাহলে মাটি দিয়ে খুঁড়ে তৈরি করেছে, এটাও একটা কবর ওর মাটির তৈরি। এবং দেখা যায় যে আমার যে মা, মায়ের দেহটা তার হাতে 3.5 হাত এবং মাটির তৈরি। যখন তিনি মৃত্যুবরণ করলো তখন তাকে এই মাটির কবরে আরেকটা মাটির দেহ রাখলো, ওটাও 3.5 হাত, মাও 3.5 হাত। এখন দেখা যায় মায়ের পেটে যদি বাচ্চা থেকে থাকে, তখন কিন্তু মা যখন মৃত্যুবরণ করে তখন মায়ের পেটে বাচ্চাটাও মৃত্যুবরণ করেছে। তাহলে একটি কবর খোঁড়া হয়েছে যে এখানে মৃত মানুষকে রাখবে, একজন রাখলো, এবং যাকে রাখা হয়েছে সে 3.5 হাত এবং সেও মাটির তৈরি। তাহলে সে নিজেও একটা কবর, এবং এই কবরের ভিতরে যে বাচ্চাটি মরেছে, মরে কিন্তু সেখানে সে দাফন হয়ে গেছে। আচ্ছা, তাহলে কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেকটি কবর, পাইছো কি না এমন কবর? তবে কোন কবরের মধ্যে সাজা হবে? যেমন এই কবরটি মাটির, আরেকটা মাটির দেহ রাখা হয়েছে, এখানে কোনো সাজা নেই। সাজা আছে কোথায়? যে আমি যদি একটা মানুষ জীবিত আপনাদের সামনে কথা বলতেছি, তো আমার ভিতরে যখন আত্মা আছে তখন দেখা যায় আমাকে কেউ আঘাত করলে বা কেউ কেটে দিলে তখন আমি ব্যথা অনুভব করব। কিন্তু দেখা যায় আমি যখন মৃত্যুবরণ করব, এর ভিতরে কোনো আত্মা নেই, শুধু মাটির দেহটা শুয়ে আছে, এটাকে যদি আঘাত করা হয় এটা ব্যথা পাবে না। তাহলে আমি যে জীবিত আছি, জীবিত একটা কবর, আমি 3.5 হাত মাটির তৈরি, আমাকে যদি কেউ আঘাত করে তাহলে আমি আঘাতপ্রাপ্ত হব, কাঁদবো, চোখে পানি বের হবে। তবে হে জগৎবাসী, আমাকে যিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এই সম্বন্ধে কিছু কথা বলবেন যে কবরের মধ্যে আসলে কি সাজা হবে, আসলে বাবা কবরের মধ্যে সাজা হবে তিনটা ভাগে কবর। তাহলে দেখা গেল আজকে পাইলাম যে খবর, সেটি হলো জীবিত কবর, জীবিত কবরে সাজা হয়। এখন আমাকে যদি কেউ হাত পা বেঁধে ঝুলিয়ে রেখে দেয় তখন কিন্তু আমার কষ্ট হবে, আমার ভিতরে আত্মা আছে, আমার দেহটাকে নিয়ে আমি কষ্টে আছি। আমাকে যদি জীবিত অবস্থায় আগুনে ফেলে দেয় তখন আমার ভিতরে আত্মা আছে, জীবিত আমি, আমি কিন্তু একটা কবর। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটা একটু শর্টকাট করা হলো, তো অবশ্যই আপনারা বুঝে নেবেন যে সাজাটা এখন কোথায় হচ্ছে, কি করে হচ্ছে। আর মানব জীবনটাই স্বর্গীয় জীবন, বেহেস্তি জীবন। আমাদের ইচ্ছা হলে আজকে কাজে যাব না, খেয়ে ঘুমাবো পারবো, আজকে আমরা একটা আনন্দ করব তাও পারবো। কিন্তু দেখেন
এই পৃথিবীতে যত পশু পাখিরা আছে এদের কিন্তু কোনো স্বাধীনতা নেই, কেননা এক বড় একটা পাখি এসে ছোট একটা পাখিকে ঠুকরে খেয়ে ফেললো। তার জীবনের কোনো স্বাধীনতা ছিল না তাকে রক্ষা করার। একটা হরিণকে বাঘ ধরে জীবিত ছিঁড়ে খেয়ে ফেললো। তারা কিন্তু সবসময় আতঙ্কে থাকে, একজন তাকে তাকিয়ে যে কাকে খাপা দিয়ে খাওয়া যায়, আরেকজন নিজেকে বাঁচাইবার জন্যে যখন অস্থির থাকে। পানির কোলে গিয়েছে, পানি খাবে হরিণ, কী করল এসে গেল কুমির, পানি কিছুটা খেলো, বাদ বাকি দৌড়ে পালালো, আর ধরা খেলে তো সেখানে ছিঁড়ে খেলো। এখন দেখা যায় টানের মধ্যে যখন এসেছে তখন বাঘ সিংহ তাকিয়ে আছে তাকে ধরে খাবে। তাহলে আতঙ্কের জীবন, আমি আপনি এখানে বসে আছি, আমাকে কেউ মেরে ফেলবে এখন এরকম কোনো ভয় নেই। তাহলে প্রাণী জগতে সবাই কিন্তু আতঙ্কেই থাকে। তো এই জন্য বলি মানব জীবনটাই বেহেস্ত, মানব জীবনটাই শান্তিময়। যাই হোক, আজকের যে আলোচনাটি বোঝাতে চাইলাম সেটি হলো যে কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেক কবর পাইছো কিনা এমন খবর। তো আজকের যে আলোচনাটি এটি বলা হলো যে ওখানে সাজা নেই, সাজা সব হবে এই মানব বডির ভিতরে, আল্লাহ একদিন ভরবে। বা একটা প্রাণীর বক্সে একটা মানুষের আত্মাকে ভরবে, তখন তাকে সাজা দেওয়া হবে। আবার হাদিস শরীফে এই কথাগুলো উল্লেখ আছে ইঙ্গিত স্বরূপ, যে মানুষকে যখন আল্লাহ দোজখে নিক্ষেপ করবে তখন পশুর আকৃতি বানিয়ে দোজখে নিক্ষেপ করবে, মানব আকৃতি ফেলাবে না। তাই জালালউদ্দিন খাঁ আমার চাচাগুরু একটি কবিতে বলেছিলেন, কবির ভাষায় তিনি বলেছিলেন যে কি সুরত বানাই লেখোদা রূপ মিশায় আপনার, এই সুরত দোজখে যাবে যে বলে সে গুণাগার। আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি যোদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, যাক সেখানে যাব না। আজকের মূল বিষয় হলো যে কি সুরত বানাইলে খোদা রূপ মিশায় আপনার, এই সুরত দোজখে যাবে যে বলে সে গুণাগার। তাহলে আদম সুরত আল্লাহ কখনো দোজখে নিক্ষেপ করবেন না, যদি দোজখে নিক্ষেপ করতে হয় তাহলে তাকে অন্য কোনো প্রাণী বিনিয়ে বানিয়ে ফেলানো হবে। তো আজকে যে আলোচনাটি করলাম জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি বলবো যে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলি রাখবো, আল্লাহ হাফিজ।